দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা ভালো আছো। গত ক্লাসে তোমাদেরকে দশম অধ্যায়ের গণিতের দশম অধ্যায়ের দূরত্ব উচ্চতা এই চ্যাপ্টারে কিছু বিষয় আলোচনা করেছিলাম। আজ আমি তারই রেশ ধরে এই চ্যাপ্টারের কিছু সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। আশা করি তোমাদের নেক্সট পরীক্ষাগুলোতে এগুলা বেশ কাজে লাগবে। তোমাদের বইয়ের 19 নম্বর প্রশ্নতে দেওয়া আছে, একটি নদীর এক তীরে কোন স্থানে দাঁড়িয়ে একজন লোক দেখলো যে ঠিক সোজাসুজি অপর তীরে অবস্থিত 150 মিটার লম্বা একটি গাছের শীর্ষের উন্নতি কোণ 30 ডিগ্রি। লোকটি একটি নৌকা যোগে গাছটিকে লক্ষ্য করে যাত্রা শুরু করলো, কিন্তু পানির স্রোতের কারণে লোকটি গাছ থেকে 10 মিটার দূরে তীরে পৌঁছলো। এই ছিল উদ্দীপক। এখন আমরা প্রথমে উদ্দীপকে যা আছে সেই বিষয়টিকে আমরা বোঝার চেষ্টা করব এবং চিত্রের মাধ্যমে আমরা সেটাকে প্রকাশ করব। তারপরে আমরা কি প্রশ্ন আছে এবং কি সমাধান করতে হবে তা আমরা দেখব। প্রথমে আমরা উদ্দীপকটিকে আমরা চিত্রের মাধ্যমে প্রকাশ করি। মনে করি ওই লোকটি এখানে দাঁড়িয়ে ছিল, ঠিক সোজাসুজি অপর তীরে অবস্থিত এখানে একটা গাছ ছিল, যে গাছের উচ্চতা ছিল 150 মিটার। ধরে নিলাম গাছটি হলো এ বি, লোকটি দাঁড়িয়েছিল সি বিন্দুতে, এবং এই গাছের শীর্ষবিন্দু এখানে আমাদের 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। এই যেহেতু এটা নদী ছিল, তাহলে এখানে ছিল, এটা ধরলাম এটা ছিল নদী, এরকম এটা ছিল নদী, এই নদীর। এখন লোকটি এই স্থান থেকে এই গাছের গোড়ায় যাওয়ার উদ্দেশ্যে সে যাত্রা শুরু করলো, কিন্তু স্রোত তাকে যদি এদিক থেকে স্রোত আসে এদিকে সরিয়ে নিবে, এদিক থেকে স্রোত আসে এদিকে সরিয়ে নিবে। মনে করি আমরা এদিক থেকে স্রোত ছিল, তাহলে লোকটি এখান থেকে যখন যাত্রা শুরু করলো সে এখানে এসে পৌঁছালো, এবং এই দূরত্বটা ছিল সরাসরি দূরত্ব হলো 4 10 মিটার, সেটা ছিল 10 মিটার, এবং এক নাম দিলাম আমরা ডি। তাহলে লোকটি আসার কথা ছিল সি থেকে বিতে, কিন্তু স্রোতের কারণে সি থেকে ডিতে চলে গেল। তাহলে এখানে এই লোকটির গন্তব্যস্থান আর গাছের গোড়ার এখানে এটা হলো, যদি চিন্তা করি আমরা, তাহলে এখানে আমরা বি সি ডি একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হলো, আর গাছের শীর্ষ থেকে এ বি সি আরেকটি সমকোণী ত্রিভুজ উৎপন্ন হলো। এই গেল আমাদের উদ্দীপকের বিষয়টি আলোচনা। এখন উদ্দীপকে আমাদের যে প্রশ্ন চেয়েছিল, প্রথম প্রশ্ন হলো ক ছিল উপরোক্ত বর্ণনাটি চিত্রের মাধ্যমে দেখাও। তাহলে আমাদের ক হয়ে গেল, আমরা চিত্র এঁকে জাস্ট বর্ণনাটা যা প্রশ্ন ছিল তাই আমরা লিখে দিব। লিখে দিলে আমাদের ক এর অ্যান্সার হয়ে যাবে, আমরা 2-এ 2 পেয়ে যাব। তারপর আমাদের বলা হচ্ছে নদীর বিস্তার নির্ণয় করো, অর্থাৎ বিসি এর বিস্তার কত। তাহলে আমরা ধরে নিলাম বিসি এর বিস্তার হলো x মিটার, তাহলে আমরা x মিটারের মান বের করতে পারলে আমাদের নদীর বিস্তার বের হয়ে যাবে। তাহলে আমাদের এখানে যেটা করতে হবে, ত্রিভুজ এ বি সি, এই ত্রিভুজে আমাদের ত্রিকোণমিতিক অনুপাত থেকে আমরা আমরা যেটা পাবো, ত্রিভুজ এ বি সি, এই ত্রিভুজে আমরা পাচ্ছি আমাদের লম্ব দেওয়া আছে 150, আমাদের এটা হলো ভূমি x, আর অতিভুজ আমাদের দেওয়া আছে শুধু লম্ব এবং ভূমি হলেই চলবে। তাহলে আমরা tan 30 ডিগ্রি সমান লম্ব এ বি ডিভাইডেড বাই ভূমি হলো বি সি। তাহলে আমরা এখানে 1/√3 হিসাব করে আমরা এ বি হলো 150 আর বি সি হলো এক্স, তাহলে আমরা এক্স সমান সমান 150 ডিভাইডেড বাই √3 হিসাব করে আমরা পেয়ে যাব গাছের। এখন আমরা নদীর বিস্তার পেয়ে গেলাম 150 ডিভাইডেড বাই √3। এখন গয়ে বলছে আমাদের লোকটি যাত্রাস্থান থেকে গন্তব্যস্থানের দূরত্ব নির্ণয় করো, অর্থাৎ যাত্রাস্থান হলো সি, গন্তব্যস্থান হলো ডি, অর্থাৎ সি ডি এর মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা যদি এখানে বি সি ডি একটা সমগ্রী ত্রিভুজ চিন্তা করি, তাহলে আমাদের এই বি ডির মান দেওয়া আছে লম্ব, এবং বি সি ভূমি দেওয়া আছে, আমাদের সি ডি বের করতে হবে। তাহলে ত্রিভুজ বি সি ডি হতে আমরা পাচ্ছি সি ডি স্কোয়ার সমান সমান বি ডি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এখানে আমরা এখন মান বসাই 10 স্কোয়ার প্লাস বিসি হলো আমাদের 150 ডিভাইডেড বাই √3 হোল স্কোয়ার, হিসাব করে আমরা যে মানটা পাবো
সেটাই হবে আমাদের। এখান থেকে আমরা প্রথমে সিডি স্কয়ার এর মান বের করবো, তারপর সেখান থেকে আমরা সিডি এর মান নির্ণয়। তাহলে আমরা এখানে যদি মান বের করি সিডি স্কয়ার মানের পরে আমরা সিডির মান পেয়ে যাবো 27.17। তাহলে আমরা যাত্রা স্থান থেকে গন্তব্যস্থলের দূরত্ব পেয়ে গেলাম। এবার আমরা বইয়ে 20 নম্বর সৃজনশীলটা আলোচনা করি। দেখো, 16 মিটার দীর্ঘ একটি মই লম্বভাবে দণ্ডায়মান একটি দেয়ালের ছাদ বরাবর ঠেস দিয়ে রাখা হলো, ফলে এটি ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করলো। তাহলে এখানে প্রথমে আমরা উদ্দীপকটিকে চিত্রের মাধ্যমে প্রকাশ করি। মনে করি এবি একটি দেয়াল এবং 16 মিটার দীর্ঘ একটি মই লম্বভাবে দণ্ডায়মান একটি দেয়ালের ছাদ বরাবর ঠেস দিয়ে, দেয়ালের ছাদ হলো এটা, তার মধ্যে এখানে একটা 16 মিটার মই রাখা আছে যাতে ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে আমাদের মই হলো এসি, দেয়ালের ছাদ হলো এডি, আর দেয়াল হলো এবি। ধরে নিলাম এটা হলো এইচ, আর এটা ধরে নিচ্ছি আমরা এক্স। এই ছিল আমাদের চিত্রের বর্ণনা, উদ্দীপকের বর্ণনা। এখন আমরা দেখি আমাদের প্রশ্নে কি বলেছে। ক, উদ্দীপক অনুসারে সংক্ষিপ্ত বর্ণনা সহ চিত্র অঙ্কন করো, যেটা আমাদের কর হয়ে গেছে আমাদের। খ বলছে দেয়ালটির উচ্চতা নির্ণয় করো, অর্থাৎ আমাদের এইচ এর মান বের করতে হবে। তাহলে আমরা এখানে খ খুব সহজেই বের করতে পারি, ত্রিভুজ এ বি সি হতে, ত্রিভুজ এ বি সি হতে আমরা পাচ্ছি ট্যান 6 ডিগ্রি সমান সমান লম্ব এ বি ডিভাইডেড বাই বি সি। তাহলে আমাদের এখানে, সরি, এখানে আমাদের ট্যান না, যেহেতু আমাদের অতিভুজ দেওয়া আছে এবং ভূমি দেওয়া আছে, তাহলে আমাদের সাইন কজ কজ 6 ডিগ্রি সমান সমান ভূমি বাই অতিভুজ, ভূমি হলো বি সি, অতিভুজ হলো এ সি, ভূমি বাই অতিভুজ। কজ 6 ডিগ্রি হলো হাফ, বি সি হলো এক্স, এ সি হলো 60 মিটার, এক্স সমান সমান 8 মিটার। তাহলে আমাদের বের হয়ে গেল এক্স এর মান, সরি, আমাদের এখানে আমরা যদি আমাদের বের করতে হবে উচ্চতা, ছাদের উচ্চতা, তাহলে আমাদের সাইন 60 ডিগ্রি সমান সমান লম্ব বাই, অর্থাৎ এ বি বাই এ সি। হ্যাঁ, তাহলে এটা হলো √3 ডিভাইড বাই 2, আর লম্ব হলো এইচ বাই এ সি। তাহলে এখান থেকে আমাদের এইচ সমান সমান 2এইচ সমান সমান 16√3, অর্থাৎ এইচ সমান সমান 8√3। এভাবে এইচ আমাদের, অর্থাৎ দেয়ালটির উচ্চতা বের হয়ে গেল। গ প্রশ্নে দেওয়া আছে দেয়ালের সাথে ঠেস দিয়ে রাখা অবস্থায় মইটিকে পূর্বের অবস্থান থেকে ভূমি বরাবর আর কতটুকু কতদূর সরালে মইটি ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। তাহলে আমাদের এখানে নতুন একটা অবস্থান আমাদের আনতে হবে, সেটা হলো আমাদের এই মইটাকে আমাদের এদিকে নিতে হবে, মইয়ের মাথাটাকে গোড়াটাকে নিচে নামাতে হবে এবং গোড়াটাকে দূরে সরাতে হবে এবং মাথাটাকে নিচে নামাতে। মনে করলাম আমাদের ই বিন্দু নতুন অবস্থান, আর এদিকে হলো আমাদের, এটা হলো এফ বিন্দু আমাদের গোড়ার নতুন অবস্থান। তাহলে আমাদের এই মইয়ের মাথা নেমে গেল এ এবং গোড়াটা চলে গেল আমাদের, বেড়ে গেল সি এফ, দূরত্ব চলে গেল। আর আমাদের যেটা বের করতে হবে সেটা হলে মইটিকে পুরো অবস্থান থেকে ভূমি বরাবর আর কত দূর, অর্থাৎ সি এফ আমাদের বের করতে হবে, সি এফ এর মান কত, সি এফ টা বের করতে হবে। তাহলে সি এফ বের করতে হলে আমাদের যেটা করতে হবে, এখন আমাদের সি এফ বের করতে আমাদের ত্রিভুজ বিই এফ, এই ত্রিভুজটা বিই এফ, এই সমকোণী ত্রিভুজ থেকে আমাদের লম্ব এটা যদি আমরা বের করি, বিই এর মান বের করি, তাহলে আমরা এই পুরাটা থেকে বি টা বাদ দিলে আমাদের এই বের হয়ে যাচ্ছে। অথবা আমরা যদি আমাদের এইটা চাওয়া হয়, তাহলে আমরা যদি এই পুরোটা বের করি, তাহলে আমাদের পুরোটা বের করে আমরা এটা বিয়োগ দিই, এক্স এর মান বিয়োগ দিই, তাহলে আমরা এটা বের করে ফেলতে পারি। তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি, তাহলে আমরা এখন ত্রিভুজ বিই এফ হতে কস 30 ডিগ্রি সমান, কস 30 ডিগ্রি সমান ভূমি বি এফ ডিভাইডেড বাই অতিভুজ ই এফ। আমরা এখন তাহলে √3/2 সমান বি ই, এটা হলো আমাদের এক্স প্লাস সি এফ, আর আমাদের এখানে হলো, এখানে হলো 16 মিটার। তাহলে আমরা
এক্স এর মানটা আমরা অলরেডি জানি আমাদের আগের প্রশ্নে আমরা বের করেছি, তাহলে আমরা এক্স এক্স প্লাস সি এ সমান 8√3। তাহলে আমরা এখন এখানে এক্স এর মান পূর্বে আমরা পেয়েছিলাম 8 মিটার, 8 বসালাম সি এফ আর 8√3, তারপর সি এফ সমান সমান বিয়োগ করে আমরা সি এফ সমান সমান এটা পাচ্ছি 5. অর্থাৎ দেয়ালের ভূমি ভূমি ভূমির মইয়ের গোড়া ভূমি হতে 5.86 দূরে সরালে তাহলে এটা ভূমির সাথে 30° কোণ উৎপন্ন করবে। এই প্রশ্নে আমাদের আরেকটা এই এর মান বের করতে হতে পারে, তাহলে আমরা কি করব, এই এর মান আমরা আগে ক্ষয়ে বের করেছি আর নতুন করে বি ই এর মান বের করে আমরা বিয়োগ করলে এই এর মান পেয়ে যাব। এভাবে আমরা আরেকটা প্রশ্ন করতে পারি। ধন্যবাদ সবাইকে।